দোস্ত দেখ মালটা সেই না। দোস্ত দেখ মালটা সেই না। সেই ভাই মাথা নষ্ট আমার, কিন্তু একটা কথা, এর থেকে ভালো মাল আমার কাছে আছে, দেখবা। কই দেখা তো দেখি। এই দেখো। ওই বেটা, ওইটা তো আমার বোন। আচ্ছা, তোমার বোন? ওইটাও তো আর কারোর বোন ভাই, কারো না কারোর তো বোন হবে ওইটা। ওই আমার ফ্যামিলি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আচ্ছা, ওর ফ্যামিলি সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? শোন, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ওদের বুকের ওন্না বুকে থাকে না, থাকে গলায়, আর সেই কারণেই তারা ধর্ষণ নয়। বাহ, এটা তো খুবই, মানে খুবই সুন্দর কথা তোমার। ধর্ষণ করো তোমরা, দোষ হয় নারী সমাজ, এটা কেমন সমাজ ভাই বলো? তবে যাই বলিস ভাই, এদের পারিবারিক শিক্ষার অভাব আছে। ও সুন্দর, এদের পারিবারিক শিক্ষার যখন অভাব আছে ভাই, তোমারও আছে। তোমার ফ্যামিলি কেমন শিক্ষা দিয়েছে তোমার? একটা মেয়ে ফেসবুকে কিভাবে বুকের ওন্না সরায়, পিক আপলোড দেয়, কিভাবে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, কিভাবে কি পোস্ট স্টাইল দেয় রাস্তার পাশে দাঁড়ায়, কোনো মেয়ে থাকলে বা রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে ইপটিজিং করা, এইগুলো শিক্ষা দিয়েছে তোমার? এটা কেমন ফ্যামিলি ভাই? যা বেটা, তোর লোকে বসবো না। শোন, কুড়েঘর ব্যান্ডের তাসরিফ ভাই একটা গান বলছে, কি গান জানিস? পুরুষ আমি জাতির ধর্ষক, এভাবেই গড়ে প্রাণ, মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি। ঠিক আছে ভাই। আচ্ছা, শুধু ধর্ষণ করলে কি ধর্ষণ হয় বল? শুধু ধর্ষণ করলে ধর্ষণ হবে? আচ্ছা ভাই, আমরা এই যে রাস্তায় মেয়েদের দেখলে ইপটিজিং করি, তোর যে মানে একটু আগেও যে কথাটা বললাম, যে তুই তোর ফ্যামিলি কেমন, তোর এই শিক্ষাটা দিছে যে রাস্তার পাশে দাঁড়ায় থাকলে এ মেরে ইপটিজিং করি, ও মেরে এই মানে খারাপ চোখ দিয়ে দেখি, ঠিক আছে? এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না, এটাও কিন্তু এক ধরনের ধর্ষণ, ঠিক আছে? সো ভাই, মাইন্ডটা চেঞ্জ কর, মাইন্ডটা চেঞ্জ করলে সব কিছুই চেঞ্জ। তুমি কথাটা নিজে বিশ্লেষণ করে নিজে রাত্রের বেলায় ভাইবো, ঠিক আছে? সব কিছু তোমার ক্লিয়ারভাবে আসবে। তুমিও কিন্তু তা যাও, ভাগো ভাগো, তোমার মতন ফ্রেন্ড লাগবো না, ভাগো। এদের মাইন্ডটাই ঠিক করি তাহলে সব কিছুই এই পৃথিবীটাই দেখবেন চেঞ্জ হয়ে গেছে, দিনের পর দিন আমাদের মা বোনরা ধর্ষণ হবে না। দেখেন, আমার বোন মানে আপনারও বোন, আপনার বোন মানে আমারও বোন, সব কিছু ভেবে মাইন্ডটা চেঞ্জ করুন। ধন্যবাদ।